এই বর্তমান অবৈধ সরকার তাকে তার জনপ্রিয়তায় এতই ভীত হয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। দর্শক, চট্টগ্রাম বিএনপির মহাসমাবেশে একটি স্লোগান পার্থক্য করে দিয়েছে ইমানদার এবং বেঈমান চিনার জন্য। সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম চৌধুরী, তিনি স্লোগান দিয়েছেন নারায় তাকবীর, তারপর রীতিমতো তুলপার সৃষ্টি হয়ে গিয়েছে। বিশেষ করে মিডিয়া পাড়ায় যেটা হয়েছে, অনেকদিন পর হয়তোবা ডিবিসি নিউজ, একাত্তর টিভি তারা টকশো করার মতো ইসলাম বিদ্বেষে একটা জিনিস পেয়েছে। আবার তারা যেটা করেছে, বিএনপির নেতাদেরকে ফোন করে বলতেছে এই স্লোগান কি আপনাদের স্লোগান কি না। দেখছেন কত বড় চুলকানি। এই স্লোগানটা বিএনপির না আওয়ামী লীগের না জামাত ইসলামের, এটা জানার জন্য বিএনপি নেতাকে ফোন করে জিজ্ঞেস করতে হবে? এটা অনলাইনে সার্চ দিলেই হয় যে স্লোগানটি কার, বেরিয়ে আসবে এটা মুসলমানদের স্লোগান, ইসলামের স্লোগান, যে স্লোগানে এই দেশ স্বাধীন হয়েছে, যে স্লোগানে ভাষা আন্দোলনে বাংলার মানুষ জয়লাভ করেছে, যে স্লোগানে আমরা ভাষা আন্দোলন পেয়েছি, বাংলা ভাষা পেয়েছি। তাহলে এই স্লোগান আলাদাভাবে বিএনপি না তাদেরকে জিজ্ঞাসা করে জানতে হয় কেন ডিবিসি নিউজ? আবার তারা উল্লেখ করেছে যে বিতর্কিত স্লোগান দিয়ে বিতর্কিত হয়েছেন সাকা চৌধুরীর ছেলে হুম্মাম চৌধুরী। এটা আবার বিতর্কিত স্লোগান। একটা মুসলিমের দেশে 92% মুসলমান যেখানে বসবাস করে সেখানে নারায় তাকবীর স্লোগান দেওয়া হয়েছে, আর এটা বলতেছে বিতর্কিত স্লোগান। চিন্তা করেন তাদের চুলকানিটা কত রকম বেড়েছে। আবার বলতেছে নির্দিষ্ট দলের স্লোগান, এটা কি জামাত ইসলামকে ইঙ্গিত করেছে? এটা কি জামাত ইসলামের নির্দিষ্ট স্লোগান? এটা কোনো দলের বা কোনো মতের বা কোনো এই দেশের নির্দিষ্ট স্লোগান নয়, এটা স্রেফ মুসলমানদের স্লোগান। মুসলমান যেখানেই থাকবে, ইন্দোনেশিয়া, ভারত, পাকিস্তান, কাতার যেখানেই থাকুক না কেন, সকল মুসলমানদের স্লোগান হচ্ছে নারায় তাকবীর স্লোগান। তো এই স্লোগান নিয়ে মিডিয়ার এত চুলকানি হওয়ার তো কোনো কিছু নাই। আপনারা দেখতে পাচ্ছেন যে সারা বাংলাদেশের ভিতরে এখন এটাই চলতেছে যে কেন স্লোগান দেওয়া হলো। আবার বিএনপির আমরা যেটা সবচেয়ে দুঃখ লেগেছে সেটা হচ্ছে বিএনপির নেতাকে যখন জিজ্ঞাসা করা হলো এটা কি আপনাদের স্লোগান কি না, তিনি বললেন যে হুম্মাম চৌধুরীর এই বক্তব্যের সাথে বিএনপির কোনো সম্পর্ক নেই। অর্থাৎ তারা চাচ্ছে আমরা যদি এই বক্তব্যকে সমর্থন দেই তাহলে বিদেশিরা হয়তো আমাদেরকে জঙ্গি বলবে বা উগ্রবাদী বলবে, আমরা বিদেশিরা আমাদেরকে ক্ষমতা দেবে না। বিএনপির উদ্দেশ্যে বলতে চাই, বিদেশিদের উপর বর করে যারা এই দেশে ক্ষমতা আসবে তাদের ক্ষমতা চিরস্থায়ী হবে না, বিদেশিদের উপর বর করে কেউ থাকতে পারবে না। বর্তমান আওয়ামী লীগ জানি না বিদেশি উপর বর করে আছে কি না, তা মানুষ বলে ভারতের উপর নির্ভর করে আছে, ভারতের উপর নির্ভর করে সারা জীবন আওয়ামী লীগ ক্ষমতা থাকতে পারবে না। ঠিক বিএনপিও আমেরিকার উপর নির্ভর করে সারা জীবন ক্ষমতায় থাকতে পারবে না। বাংলাদেশে ক্ষমতায় থাকতে হলে শুধুমাত্র জনগণের ভোটে নির্বাচিত হয়েই এদেশের পরিচালনা করতে হবে, এছাড়া কোনো পথ নেই। যারা নারায় তাকবীর স্লোগান নিয়ে চুলকানি শুরু হয়ে গেছে, আপনাদেরকে বলবো চুলকায় লাভ নাই। এটা মুসলমানের দেশ, এখানে নারায় তাকবীর স্লোগান চলবে, এখানে আল্লাহ আকবর ধ্বনি চলবে, এটা কেউ বাধা দিতে পারবে না। আর নারায় তাকবীর স্লোগানকে মাইনাস করে কেউ ক্ষমতায় যে টিকে থাকতে পারবে না ইনশাআল্লাহ।